দর্শকবৃন্দ, 711 সাল থেকে 1492 সাল পর্যন্ত মুসলমান জাতির একটা বিশাল বড় বিকাশ এবং তাদের জ্ঞান বিজ্ঞানের উন্মেষ ঘটেছিল এই স্পেনের এই কর্ডোবা শহরে। 764 সালের দিকে মুসলমানরা এই কর্ডোবা মসজিদটি তৈরি করেন এবং এখানে প্রায় 500 বছর ধরে নামাজ পড়া হয়। পরবর্তীতে কালক্রমে এটি খ্রিস্টানদের হাতে চলে যায় এবং তা থেকে এটি একটি ক্যাথলিক গির্জায় পরিণত হয়, যেটিকে বর্তমানে দ্য ক্যাথেড্রাল বলা হয়ে থাকে। চলুন এই কর্ডোবার সেই ঐতিহাসিক জামে মসজিদটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। আমরা লাইনে দাঁড়ালাম টিকিট কাটার জন্যে। প্রিয় দর্শক, 30 ইউরো দিয়ে এই 3 টিকিট আমরা কাটলাম। এখানে টিকিট কেটেই ঢুকতে হয়। দেখুন, ইতিহাস মানুষকে কীভাবে বদলে দেয়, ইতিহাস প্রত্যেকটা জিনিসকে কীভাবে বদলে দেয়। আমাদেরই মসজিদ, আমাদেরই জায়গা, আমাদেরই স্থাপনা, কিন্তু এখন আমাদেরই এই মসজিদে ঢুকতে হচ্ছে আজকে টিকিট কেটে অন্যদের হাত থেকে। এটি হচ্ছে বাস্তবতা এবং এটি হচ্ছে ইতিহাস। সেই ইতিহাসকে এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমরা যখন এই কর্ডোভার জামে মসজিদে প্রবেশ করতে যাই, তখন প্রবেশদ্বারের মুখেই দ্বার রক্ষী আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বললেন যে তোমরা ঢুকছ ঠিক আছে, কিন্তু এই মসজিদে তোমরা খবরদার নামাজ পড়ার চেষ্টাও করো না। আসলে ইতিহাস কখনো এতটাই নিষ্ঠুর হয় যে ইতিহাসের সেই নিষ্ঠুরতা থেকে কেউই বাঁচতে পারে না। তো আমাদেরই হয়তো সেরকমই একটা অবস্থা হয়েছে। মসজিদে প্রবেশ করেই প্রথমে চোখে পড়ল খ্রিস্টানদের সেই কল্পিত যীশু খ্রিস্টের মূর্তি। যেই তাওহীদ এবং রেসালাতের সুরধ্বনি ধ্বনিত হয়েছিল এই মসজিদ থেকে, সময়ের পরিক্রমায় আজ সেই মসজিদে অবস্থান নিয়েছে তাওহীদের 1 নম্বরের প্রতিপক্ষ যীশুখ্রিস্টের এই মূর্তি। তারা এটিকে যদিও মসজিদ বলে না, এটিকে তারা ক্যাথেড্রাল বা দ্য লা মসকিতা বলে। এই মসজিদটিতে মুসলিমরা প্রায় 500 বছর ধরে নামাজ আদায় করেছিলেন। কর্ডোভার এই মসজিদের সৌন্দর্য এবং ঐতিহ্যে মুগ্ধ হয়ে 7 কবিতা লিখেন মহাকবি আল্লামা ইকবাল। দোয়ায়ে বাবে জিব্রিল নামে যেই কবিতাটি রয়েছে তা এই মসজিদেই বসে লেখা হয়েছে। 1933 সালে তাকে স্পেশাল অনুমতি দেওয়া হয়েছিল 2 রাকাত নামাজ আদায় করার জন্যে। তিনি এই মসজিদের মেহরাবে তার জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। যখন হাত তোলে দোয়া করেন, তখন তার সেই দোয়ার বাক্যগুলো কবিতাকৃতিতে রচিত হয় দোয়ায়ে বাবে জিব্রিল নামে। বিখ্যাত এক সিরীয় স্থপতির নকশায় নির্মিত এই মসজিদটিতে ব্যবহৃত হয় সোনা, রূপা, তামাসহ মূল্যবান সব উপাদান। এর দেয়াল ও থামগুলোতে ব্যবহৃত হয় মার্বেল, গ্রানাইট, জিসপার, অনেক্স নামের মূল্যবান পাথর। এর মেহরাবে রয়েছে আল্লাহ তাআলার 99 নাম স্বর্ণের কালি দিয়ে লিখা, যা যে কোনো দর্শককে মুগ্ধ করবে। প্রিয় দর্শক, এই কর্ডোবা মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গা এই মেহরাবের সামনে থেকে কথা বলছি। আসলে এখানে দাঁড়িয়ে কথা বলতে বুকটা ফেটে যাচ্ছে। যখন কারো নিজের সন্তান অন্য কেউ যদি দাবি করে যে এটি আমার সন্তান, তখন সেই বাবার কাছে যেরকম দুঃখ লাগার কথা, খারাপ লাগার কথা, আমরা মুসলমান হিসাবে এখানে এসে সেরকমই খারাপ লাগছে যে আমাদের একটা সম্পদ, আমাদের একটা ঐতিহ্য, আমাদের একটা ইতিহাসকে কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র আমাদেরই ভুলে। এই মুসলিম উম্মা কবে সেই ভুলগুলো শুধরাবে, সেটি এখন দেখার বিষয়। মূল মসজিদের আয়তন হচ্ছে 1,10,400 স্কোয়ার ফিট। এই মসজিদের থামের সংখ্যা মোট 856। এর 9 বাহির দরজা এবং 11 আভ্যন্তরীণ দরজা রয়েছে। 1984 সালে ইউনেস্কো এটিকে হেরিটেজ সাইট বলে ঘোষণা দেয়। প্রতিটি থামের উপরে গোলাকার যে আর্চ রয়েছে, এটিকে হর্স শু বলা হয়, অর্থাৎ ঘোড়ার খোড়াকৃতি ডিজাইন। তবে বিশাল এই মসজিদের যেদিকেই চোখ যাচ্ছে, শুধুই খ্রিস্টানদের গির্জার সমস্ত উপকরণ এবং তাদের যিশুর কল্পিত মূর্তি নজরে পড়ছিল। এর মেঝে পাথরের তৈরি,
তবে সেই নামাজের জায়গায় বর্তমানে খ্রিস্টানদের খোদাই করা উৎকীর্ণকৃত কিছু ফলক দেখতে পাই। সকলেই জুতো পরেই ঢুকছে এবং হাঁটাচলা করছে। মসজিদের দেয়ালে আল্লাহর নাম এবং কোরআনের আয়াত সম্বলিত সকল ক্যালিগ্রাফি উঠিয়ে ফেলে তাতে খ্রিস্টানদের ধর্মীয় তৈলচিত্র স্থাপন করা হয়েছে। মসজিদটির বিভিন্ন জায়গায় চ্যাপেল নামের গির্জার মঞ্চ এবং পুণ্যার্থীদের জন্যে বসার বেঞ্চ রয়েছে। মুসলিম ঐতিহ্যবাহী লাল সাদা ডোরাকাটা হর্স শু ডিজাইনের খিলান ছাড়া আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর। মসজিদের এক কোনায় একটি বড় পাথরের ফলক নজরে পড়ল। প্রিয় দর্শক, আমার পিছনে যে শিলালিপিতে আরবি লেখা দেখতে পাচ্ছেন, এখানে কোরআনের আয়াত লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই আয়াতটি এখানে লেখা রয়েছে এবং পিছনে দুটো আরো ফলক রয়েছে যেগুলো এই মসজিদের পরিচয় বহন করে, আরবিতে লেখা ফলক। তবে যে বিষয়টি আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করছি সেটি হচ্ছে যে আজকে এই মসজিদ অন্য ধর্মাবলম্বীদের হাতে চলে যাওয়ার পর তারা এই মসজিদের ভিতরে এমন কিছু জিনিস রেখেছেন যেগুলো হচ্ছে আমাদের জন্য অত্যন্ত অপমানজনক। তার মধ্যে একটি হচ্ছে এই যে আমার বাঁয়ে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজা ফার্নান্দেজ, তার সেই ক্যাসকেট কিংবা কফিন। এখানে তার পায়ের যে দিকটি, এই দিকটি কোরআনের সেই আয়াতের দিকে বরাবর করে রেখে দেওয়া হয়েছে। এটি আসলে অত্যন্ত অপমানজনক এবং দুঃখকর বিষয়। এটি আসলে আমাদের নিজেদের ভুলের কারণেই আজকে এগুলো আমাদের হাতে নেই, যার কারণে আজকে আমাদের অপমানিত হতে হচ্ছে প্রতিটা পদে পদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। স্পেনের এই গৌরবময় কর্ডোভা মসজিদ, যাতে মুসলমানরা 500 বছর ধরে নামাজ পড়েছেন, যা একটি সময়ের শরিয়া আইন ও সালিশের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো, যেখান থেকে ইউরোপীয়রা জ্ঞান শিখে গর্ববোধ করত। মোট কথা, তখন মুসলমানগণ গোটা বিশ্বের উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন। এই মসজিদে আল্লামা কুর্তুবীর তাফসির চলত, ইয়াহিয়া বিন ইয়াহিয়া আন্দালুসির দর্স দেয়া হতো, ইবনে হাজাম বিন জাহিরির ফিকেহি প্রবন্ধ পাঠ করা হতো, ইবনে আরবির তাসাউফের সূক্ষ্ম ও জটিল বিষয়াদি বর্ণনা করতেন এই মসজিদে, এবং বাকি ইবনে মখলাদের মতো মুহাদ্দিসগণ হাদিসের দর্স দিতেন এই মসজিদের জমিনে। কিন্তু মুসলিমদের এই সুখের সংসারে কালো মেঘের ঘন ঘটা দেখা দেয় 1236 সালে। মুসলিমদের আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের কারণে 1100 শতকের দিকে আন্দালুসিয়া বা স্পেনের খেলাফত ভেঙে ছোট ছোট প্রদেশে বিভক্ত হয়ে যায়, যেগুলোকে তাইফাহ বলা হতো। এতেও রক্ষা হল না মুসলিম সাম্রাজ্য। ভেঙে ভেঙে খ্রিস্টানদের দখলে যেতে যেতে মুসলিম বিশ্বের মানচিত্র একেবারে গ্রানাডার মানচিত্রে বন্দী হয়ে পড়ল। এরপর থেকেই শুরু হল মুসলিমদের অশ্রু ও রক্তভেজা ইতিহাসের সূচনা। 1236 সালে ক্যাসলের রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা মুসলিমদের নির্বিচারে হত্যা করে দখল করে নেয় স্পেন এবং এই মসজিদকে রূপান্তর করে গির্জায়। আগুনে জ্বালিয়ে দেয় এর সমস্ত পর্দা এবং কার্পেট, আজ যেখানে টানানো রয়েছে ক্রুশ। কেউ যাতে সেজদা বা রুকু করতে না পারে সেজন্য সেখানে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী নিয়োগ রাখা হয়েছে। দর্শক, আমরা এই মসজিদটিতে জিয়ারত করার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না, যে কতদিন না জানি এর দেয়ালগুলো আজানের সুরে আন্দোলিত হয় না, না জানি কতদিন এর মিনারে মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি বাজে না, না জানি কতদিন মুসল্লিদের অজুর পানির ফোঁটায় সিক্ত হয় না এর তৃষ্ণিত বুক। প্রিয় দর্শক, এই মসজিদটির প্রতিটি দেয়ালে একটি করে সিংহ দরজা রয়েছে, যার সামনে তৎকালীন সময়ে ছিল পানির ফোয়ারা। 1100 শতাব্দীতে বাগান বেষ্টিত অজুর জায়গাটিকে পরিবর্তিত করে ফেলা হয় এবং সেখানে কমলালেবু এবং পাম গাছ দ্বারা সুশোভিত করা হয়। দর্শক, আপনাদেরকে এতক্ষণ এই বিশ্বের অন্যতম একটা মসজিদ এবং অন্যতম একটা মুসলমানদের গর্ব ঐতিহ্য কর্ডোবার এই জামে মসজিদ দেখালাম। এই কর্ডোবার জামে মসজিদ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে হযরতে
সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, তিনি যেভাবে বলেছিলেন যে মুসলমান তোমরা তিনটি জিনিস যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে গোটা মুসলিম জাহান পদানত থাকবে। তিনটি জিনিস যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের কাছ থেকে সব কিছুই চলে যাবে। সেই তিনটি জিনিস হচ্ছে যে লোভ লালসা, ক্ষমতার অহংকার এবং নারী অর্থের যে লোভ লালসা, এই কয়েকটি জিনিসকে যদি বাদ দেওয়া যায় তাহলে মুসলমান আবার সেই আগের গৌরব, আবার সেই ঐতিহ্য ফিরে পাবে। সেই আশা করে আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধীর পায়ে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেললাম আর ভাবলাম কবে ফিরবে সেই সোনালী দিন।